আর এদিকে আবার ধর্ষণ এবং খুনের দিনই রেড রোডে সেখানে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া। 6 অগস্টের বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। তার কারণ, আরজিকর থেকে SSKM হয়ে রেড রোডে যাওয়ার নির্দেশিকা, অথচ 8 তারিখের নির্দেশিকায় ছিল না আরজিকরের কোনো কথা। কেন দুরকম নির্দেশিকা, তা নিয়ে প্রশ্ন তুলব। আরজিকর কাণ্ডে এবার স্ক্যানারে স্বাস্থ্য ভবনের দুরকমের বিজ্ঞপ্তি। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ায় নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্বাস্থ্য ভবনের 8 অগস্টের বিজ্ঞপ্তিতে ভোর 5:30টায় SSKM-এ জমায়েতের নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের। এরই মাঝে সামনে এসেছে 6 অগস্টের নির্দেশিকা, যাতে হাতে লেখা মেমোর নম্বর ও তারিখ। এই নির্দেশিকায় নাম রয়েছে সৌরভ পাল, অভিক দে ও সৌত্রিক রায়ের। এখানেই বলা হয় আরজিকর থেকে SSKM হয়ে রেড রোডে যেতে। তাহলে আসল নির্দেশিকা কোনটি? তবে রিপাবলিক বাংলায় ভিন্ন দাবি সৌরভ পালের। 9 আগস্ট ভোরবেলায় 5:30টার সময় প্যারেডে যোগ দেওয়ার কোন নির্দেশ ছিল? ভোরবেলাতেই উইদিন ফার্স্ট রিহার্সাল ছিল আমাদের প্যারেডের, তো ওই সেই দিন অবশ্যই যোগ দেওয়ার নির্দেশ ছিল। এবং আমাদের মিটিং পয়েন্ট ছিল SSKM, আমরা সবাই SSKM-এ গিয়ে মিট করি। SSKM থেকে গভর্নমেন্ট অফ হেলথের ট্রান্সপোর্টেই আমরা রেড রোডে যাই। অপরাধীদের বাঁচাতে যুক্তি সাজাতেই 6 অগস্টের বিজ্ঞপ্তি, এমনটা আগেই অভিযোগ তুলেছিল IMA। এখন প্রশ্ন, SSKM থেকে ডিউটি হলে 9 আগস্ট কেন আরজি করে ছিলেন অভিক দেব? 5:30টার সময় রেড রোডে একটি কুচকাওয়াজ হচ্ছে, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, সেটা তো SSKM থেকেই হওয়া বাঞ্ছনীয়। এই সৌরভ পাল, সৌত্রিক রায় এবং অভিক দে, এদেরকে বাঁচানোর একটা অ্যালিবাই যাকে ইংলিশে বলা হয়, অর্থাৎ সেই সময় সরকারি কোনো কাজে এদেরকে পাঠানো হয়েছিল আরজি করে, এইটুকু বলার জন্য আসলে স্বাস্থ্য ভবন থেকে এই গোটা নোটিফিকেশনটা তৈরি হয়েছে। মানে আসলে পালের গোদা স্বাস্থ্য ভবনে বসে আছে, আসলে পালের গোদার যে বস সে আসলে কি নবান্নতে বসে আছে? তবে কি অপরাধীদের আড়াল করতেই রাতারাতি তৈরি করা হয় নকল মেমো? অপরাধ স্থলে অভিজ্ঞদের যাওয়ার ঘটনা ধামাচাপা দিতেই কি বড়সড় গেম প্ল্যান তৈরি করা হয়? কাদেরকে প্রোটেকশনের জন্য স্বাস্থ্য দপ্তর এই আদেশনামা বের করেছিল? 6 তারিখে ওয়েবসাইট স্ক্রল করে গেলে 6 তারিখে আদেশনামাটি দেখা গেলেও এই আদেশনামাটি ওয়েবসাইটে আপলোড হয়েছে অনেক পরে। তদন্তের স্বার্থে বঞ্চিত কুকুর বাসা তৈরি হয়েছে, এরা সব ইনভলভের মধ্যে, এদেরকে ম্যানিপুলেট করছে অভিক দে আর বিপক্ষ বিশ্বাস। ইনফ্যাক্ট এই যে আমাদের DME এখন কৌস্তভ নায়ক, ডক্টর কৌস্তভ নায়ক যিনি প্রিন্সিপাল ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে, ওনাকে উনি অনেককে সারপাস করে উনি DME পদে এসেছেন। কে বসিয়েছে? অভিক দে। সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেই প্রকাশ্যে আসে 6 অগস্টের বিজ্ঞপ্তি। তার আগে কেন দেখা গেল না 6 অগস্টের নির্দেশিকা? তদন্তে সহযোগিতার ভান করে কি আসলে পিঠ বাঁচানোর চেষ্টা করছে শাসক দল? রিপাবলিক বাংলা। অভয়ের হত্যাকাণ্ডে যেন পরতে পরতে রহস্য। এই যেমন কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম যে অভয়ের ময়নাতদন্তের রিপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে এসেছে। রিপোর্টে লেখা মৃত অবস্থায় অভয়কে আনা হয়, কোথা থেকে আনা হয়েছিল, তবে কি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল অভয়কে? ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে কার্যত ধোঁয়াশা। মাস গড়াতে চলল, এখনো কিনারা হয়নি অভয়া ধর্ষণ এবং খুনে। প্রমাণ লোপাট সহ একাধিক ঘটনাক্রম ভাবাচ্ছে তদন্তকারীদের। এরই মাঝে অভয়ার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো একাধিক অসঙ্গতির অভিযোগ। সুপ্রিম কোর্টে পেশ করা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, 12:44 মৃত অবস্থায় আরজি করে আনা হয়েছিল অভয়াকে। এই আনা হয় শব্দ ঘিরেই তৈরি হয়েছে প্রশ্ন, টানা 36 ঘন্টা ডিউটি করেছিলেন অভয়া, তাহলে আনা হয় শব্দের উল্লেখ করা হয়েছে কেন? সেমিনার রুম তো আরজিকর হাসপাতালের বাইরে নয়, তাহলে কি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে? সূত্রের খবর, পুলিশের রিপোর্টেও একাধিক অসঙ্গতি মিলেছে।
সিবিআই কে সহযোগিতার নামে ইচ্ছাকৃতভাবে তদন্ত ঘোরানোর চেষ্টা চলছে। কাদের দিয়ে পোস্টমর্টম করলো? কয়েকটা জুনিয়র যারা ডেমনস্ট্রেটর থেকে এই সদ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে তাদেরকে এনআরএস থেকে ডেকে এনে এখানে পোস্টমর্টমটা করালো, তাদের কিছু ক্লোজ লোককে দিয়ে করালো যাতে তারা ম্যানিপুলেট করতে পারে, তারা তাদের মতন করে পোস্টমর্টম রিপোর্টটা করতে পারে। অনেক অসঙ্গতি থাকতে পারে যেটা কোর্ট অফ লতে যেটার ফাঁকে ওরা বেরিয়ে যেতে পারে, এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য ছিল। অভয়ার মৃত্যুটা আমাদের এখানে যে ভেতরে ঘুম ধরে আছে তদন্ত প্রক্রিয়া সেটা বাইরে দেখালো। এই কারণে বারবার কোর্ট কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা রাখে না, সিবিআই ইডি বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর ভরসা রাখে। একটা সাধারণ এফআইআর লিখতে পারছে না খুন ধর্ষণের একজন তদন্তকারী অফিসার, ইনকোয়েস্ট রিপোর্টে অসঙ্গতি, কারণ সবাই পিঠ বাঁচাতে চাইছে। আজিকার কাণ্ডে সুপ্রিম কোর্টও ভৎসনার মুখে পড়তে হয়েছে মমতার পুলিশকে, আর এবার তাদের দেওয়া রিপোর্টে অসঙ্গতি, সবটাই কি পরিকল্পনা মাফিক, এর দায় নেবেন কি পুলিশ মন্ত্রী? রিপাবলিক বাংলা। আজিকার কাণ্ডে এবার তদন্তকারীদের নজরে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক সৌরভ পাল, দাদাগিরি করার পরামর্শ দিতে শোনা গিয়েছে সৌরভ পালকে, সন্দীপের ভূয়সী প্রশংসা করতেও শোনা গিয়েছে সৌরভ পালকে, আজিকরের চিকিৎসককে ফোন রিপাবলিকে, আজিকরের দুর্নীতি নিয়ে সাফাই কি দিয়েছেন সৌরভ, শুনুন। অবশ্যই খেলাধুলা করবে, পড়াশোনা করবে, দাদাগিরি করবে, দিদিগিরি করবে, কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে। নবীনবরণের মঞ্চে দাঁড়িয়ে মেডিকেল পড়ুয়াদের দাদাগিরি করার উপদেশ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, আলোচনার কেন্দ্রে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক সৌরভ পাল। কে এই সৌরভ পাল? জানা গিয়েছে আরজিকরের অঙ্কোলজি বিভাগের চিকিৎসক সৌরভ, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে মুখ্যমন্ত্রীর মনোনীত সদস্য সৌরভ পাল। স্রেফ তাই নয়, ধৃত সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও খবর সূত্রের। আরজিকরের দুর্নীতির দায়ে যে সন্দীপ ঘোষ এখন সিবিআই হেফাজতে, তাকেই দরাজ সার্টিফিকেট সৌরভের। But the Arjigar Medical College is truly reincarnated by our inspiration, our motivation, our beloved principal, Professor Dr. Sandeep Ghosh. যদিও সন্দীপের দুর্নীতি নিয়ে কিছুই জানতেন না বলে সাফাই সৌরভের, দাদাগিরি মন্তব্যেও কার্যত ঢোক গিললেন চিকিৎসক। এইগুলো কতটা সত্যি, কোনটা সত্যি কোনটা মিথ্যা, এত অভিযোগ আছে, এটা আমাদের পক্ষে বলা সত্যি কি মানে দাদাগিরি দিদিগিরির সেন্সটা একদমই নেগেটিভ সেন্সে ধরার কোনো প্রয়োজন নেই। দাদাগিরি দিদিগিরি আমাদের কলেজ লাইফে যেটা দাঁড়ায়, স্টুডেন্টদেরকে হেল্প করা, বই দিয়ে দেওয়া। জুনিয়র চিকিৎসক সৌরভ পাল, স্বাভাবিকভাবেই রাজ্য মেডিকেল কাউন্সিলে সৌরভ পালের নাম মনোনয়ন নিয়ে উঠছে প্রশ্ন, মাথায় সন্দীপের হাত থাকাতে কি সোজা সরকার মনোনীত সদস্য পদে সৌরভ? ডক্টর সৌরভ পাল অনেক জুনিয়র একজন ছিল বা এখনও আছে আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলে, ও কিন্তু সরকারের দ্বারা মনোনীত সদস্য। আমাদের প্রশ্ন এটা এসেছিল, সরকারের দ্বারা মনোনীত কিভাবে রাজ্য মেডিকেল কাউন্সিলে হতে পারে, কারণ মেডিকেল কাউন্সিল আমাদের চিকিৎসকদের নির্ণায়ক বডি, আমাদের চিকিৎসকদের বিচার হয় সেখানে। সৌরভ পাল একজন অত্যন্ত জুনিয়র একজন চিকিৎসক, এই রকম একজন চিকিৎসক হঠাৎ করে এতটা মাতব্বর হয়ে ওঠে তার একমাত্র কারণ, সন্দীপ ঘোষ যদি আরজিকরের এক নম্বর মাথা হয়, দু নম্বর মাথা হিসাবে কাজ করত এই সৌরভ পাল, এবং যত রকম বেআইনি দুর্নীতি চলত তার মূল চক্রী ছিল এই সৌরভ পাল। আরজিকরে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস, নজরে সন্দীপ ঘনিষ্ঠ একাধিক, সেই নামের তালিকায় এবারে নবতম সংযোজন সৌরভ পাল, কান টানতেই এবার কি মাথা আসার অপেক্ষা? রিপাবলিক বাংলা।